আজ রবিবার তেরোই শ্রাবণ দু হাজার তেইশ তিরিশে জুলাই কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব অতুলনীয় অতিবাহিত হতে পারে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে জানাবো আজ রবিবার আর আপনারা জানেন এই রবিবার নামটি কিন্তু গ্রহদের রাজা অর্থাৎ রবি গ্রহ সূর্যের নামেই নামাঙ্কিত আমাদের জন্মছকে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক বা গোচরগত ছকেও সূর্য যদি মজবুত অবস্থায় না থাকে অনেক সমস্যায় কিন্তু আমাদের পড়তেই হয় সরকারি চাকরিপ্রাপ্তি বলুন করুণা বলুন আবেগ বলুন দান ধ্যান করার মানসিকতা বলুন সমাজ সেবার কথা বলুন বা আপনাদের যদি সমাজে নাম সম্মান প্রভাব প্রতিপত্তি লিডারশিপ স্কিল ম্যানেজমেন্ট স্কিলের কথা বলেন তাহলে সূর্যের মজবুতি অত্যাবশ্যক আজ রবিবার যাদের জন্মছকে সূর্য দুর্বল পজিশনে আছে তারা অবশ্যই স্ক্রিনে সূর্যের প্রণাম মন্ত্র দেখতে পেয়েছেন ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপে অং মহাদুতিম ধনতারিং সর্বপাপ ঘন প্রাণতহস্মী দিবাকারাম এই মন্ত্রটি একশো আটবার জপ করবেন আর যদি পারেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে তামাল লোটায় একটু পুষ্পাদি অর্ঘ্য সূর্যদেব দেবের উদ্দেশ্যে নিবেদন করে আপনারা এই মন্ত্রটি বার জপ করে দিন শুরু করুন আর যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে সামোদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন ভাগ্য মিটার আজ আপনাদের বলছেন নাইন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময়ে সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না কারণ এমন দিন কিন্তু জীবনে বারবার আসে না আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনের সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন আশা ভরসা ভাব ভালোবাসা আশ্বাস বিশ্বাস সহানুভূতি আশাবাদের মতো এই ধরনের ইতিবাচক অনুভূতিগুলি আজ আপনাদেরকে পরিপূর্ণতা দেবে আপনার ব্যক্তিকে স্বয়ংসিদ্ধ করবে আজ আপনারা কোনো যে কোনো পরিস্থিতিতে ইতিবাচক সাড়া কিন্তু দিতেই পারবেন যারা দীর্ঘদিন ধরে কোনো লোন বা ঋণের জন্য খাটাকাটনি করছিলেন আজ আপনারা ভাগ্যবান প্রমাণিত হবেন আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ কিন্তু করা যেতেই পারে তবে তারা হুড়ো হটকারিতা করবেন না যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা সেখানেও সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন ছাত্রছাত্রীদের যেটি কর্তব্য সেটি হলো আজকের কাজ আজকে করা কালকের জন্য যেন ফেলে রাখবেন না ফাঁকা সময় নিজের কর্ম সম্পূর্ণ করে নিন আর যারা চাকরিজীবী আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় তাদের বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় তো সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন তারা ভাগ্যবান সন্তান সন্ততি তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদেরও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটু না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী কিন্তু থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই কিন্তু নেই